তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনারা আবহাওয়ার আপডেট দেখেন, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর সহ হাওড়া, হুগলি, বর্ধমান, প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আজ থেকেই 3-4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় 10-12টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভাসতে পারে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে রাজ্যে বাড়ছে তাপমাত্রা, কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি। উত্তরবঙ্গের একাধিক জেলায় তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা বা পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করায় সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাবেই এই বৃষ্টিপাত হতে পারে আগামী 3-4 দিন। তো বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি হতে পারে বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু এক এক করে বিস্তারিত আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 17-3-2024 কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিই নয়, কোথাও কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, আবার কোথাও বা কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায়। তো প্রথমেই আমরা উত্তরবঙ্গ দেখব। তো দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে, বেশিরভাগ যে সমস্ত জেলা, এই সমস্ত জেলায় তেমন কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বা এখানে সতর্কবার্তা জারি করা হয়নি। মেঘলা আকাশ থাকলে থাকতে পারে, কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বা সতর্কবার্তা জারি করা হয়নি। তবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, সেই সঙ্গে হুগলি জেলা, এই যে 4টি জেলা রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে যদি আমরা বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে দেখি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বইতে পারে, ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে যদি আমরা 18 তারিখ এবং 19 তারিখের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই, তবে এখানে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে, যেটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য, এবং ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো ইতিমধ্যে যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, সব জেলাতেই কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো চলুন এবারে আমরা এক এক করে দেখে নিই রেডার অনুযায়ী যে বর্তমানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে, বাংলাদেশের কোথায় কখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো বা জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তো কলকাতা, কলকাতার পাশাপাশি যদি আমরা কোলাঘাট চলে আসি, খড়গপুর চলে আসি, অর্থাৎ মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হলদিয়াতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চন্দননগরে এই মুহূর্তে যদি আমরা 3টের আপডেট দেখি, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। শান্তিপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে বর্ধমান জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দুর্গাপুর দেখি, দুর্গাপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সময়ের পরিবর্তন করলে আবারও কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপরে যদি আমরা বাঁকুড়া জেলা দেখি, বাঁকুড়াতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, পুরুলিয়াতেও কিন্তু তাই। তো বুঝতে পাচ্ছেন ঝাড়গ্রামেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যদি আমরা বাংলাদেশ দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশে এই মুহূর্তে 3টের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা সময়ের পরিবর্তন করে আবারও 4-5টার দিকে চলে আসি,
সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলা যেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। সেই সঙ্গে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায়, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু উপরের দিকে চলে আসি, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মালদাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। কিন্তু বাকি যদি আমরা দিনাজপুর দেখি বা যদি আমরা শিলিগুড়ি দেখি, দার্জিলিং দেখি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। একইভাবে যদি বাংলাদেশ দেখি, সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবারও যদি আমরা সময়ের পরিবর্তন করে 18 তারিখের দিকে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 18 তারিখেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ছড়িয়ে ছিটিয়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, যেমন মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলা, এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বর্ধমান, হুগলি এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে যদি 19 তারিখের দিকে চলে আসি, সেক্ষেত্রে 19 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা তুলনামূলক বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন 19 তারিখে দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু অলরেডি সিগন্যাল দেখাচ্ছে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি ছাড়াও এদিকে যদি আমরা বাংলাদেশ দেখি, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, ঢাকা, বরিশাল, শ্যামনগর এই সমস্ত জায়গাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সুন্দরবন এলাকায়ও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি যদি আবারও আমরা সময়ের পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি ধীরে ধীরে আমরা পরের দিনে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখেও কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। আর বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর, সুন্দরবন উপকূলবর্তী এলাকা, নামখানা, কাকদ্বীপ, গোসবা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কা কিন্তু এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি যদি আমরা মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো দেখি, সেখানেও কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, এখানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, সুন্দরবন অঞ্চলগুলো রয়েছে, এখানেও কিন্তু কালবৈশাখী ঝড় দেখা দিতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু 20 তারিখের প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু রেডার অনুযায়ী দেখাচ্ছে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশ দেখি, ফিরোজগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, ঢাকা, বরিশাল, কুমিল্লা সমস্ত জায়গা, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, ময়মনসিংহ সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গা আর কি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেন্টবার্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, কাস্পিয়া, ঢাকা সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।